প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা পেশেন্টের প্রতিদিন আমি 4-5 জনের কাছ থেকে একটা প্রশ্ন পাই, সেটা হচ্ছে প্রথম দিকে বমি হচ্ছে। প্রথম দিকে যে সমস্যাগুলি হবে, প্রথম দিকে আপনার বমি বমি ভাব হতে পারে, গায়ে গায়ে জ্বর থাকবে, ব্রেস্টে ব্যথা আসবে। প্রথম কনসিভ করার প্রথম 3 মাস গায়ে গায়ে জ্বর থাকতে পারে, ব্রেস্টে ব্যথা আসতে পারে, একটু হাঁটলে পালপিটেশন হবে এবং সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে সারা শরীর ভেঙে আসবে, এটাকে আমরা বলি মর্নিং সিকনেস। সকালে দাঁত ব্রাশ করতে গেলে গা গুলায় বমি আসবে, সকালের দিকে পানির অংশ খেতে গেলে গা গুলায় বমি আসবে। এগুলো হচ্ছে প্রেগনেন্সির লক্ষণ। তবে হ্যাঁ, অতিরিক্ত বমি যদি হয় সেই ক্ষেত্রে আমরা মাকে বমি বন্ধের জন্য আমরা একটু ওষুধ দিয়ে থাকি। বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, যেমন ইমিস্ট্যাট, ইমিরেন, অ্যাক্লিস প্লাস, এই ধরনের ওষুধগুলি সে খালি পেটে সকালে এবং রাতে খেতে পারে এবং তার সাথে তাকে প্রথম 3 মাস অবশ্যই ফলিক অ্যাসিড খেতে হবে। এবং বাচ্চা কনসিভ করার আগের 3 মাস থেকেই আমরা বলি যে আপনারা ফলিক অ্যাসিড নেবেন। যারা প্ল্যান প্রেগনেন্সিতে যায় তাদের উচিত কনসিভ করার 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া। আর যেটা হচ্ছে টিটেনাসের টিকা সম্বন্ধে, টিটেনাসের টিকাগুলি হচ্ছে যে যাদের বাংলাদেশে টিটেনাসের শিশুর মৃত্যুর হার কমে যাওয়ার কারণ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে টিটেনাস টক্সয়েড, যখন একটা মেয়ে তার রিপ্রোডাক্টিভ লাইফ শুরু হয়, মানে তার মাসিক শুরু হয়, তখন থেকে তাকে 5টা ডোজ দেওয়া হয়। 5টা ডোজের মধ্যে প্রথম একটা দেওয়ার 1 মাস পরে দ্বিতীয় ডোজ, দ্বিতীয় ডোজের 6 মাস পরে তৃতীয় ডোজ, তৃতীয় ডোজের 6 মাস 1 বছর পরে 4th ডোজ, 4th ডোজের 1 বছর পরে 5th ডোজ দেওয়া হবে। এবং 5th ডোজ দেওয়া থাকলে পরে তাকে যদি প্রথম বাচ্চা কনসিভ করার, তাকে আর সাধারণত টিকা আর দেওয়া লাগে না। আমাদের দেশের মায়েরা দেখা যায় 19-20 বছর বয়সেই কনসিভ করে যায়, যার জন্য 5th ডোজের পরপরই সে কনসিভ করে যায়, তখন সাধারণত টিকা লাগে না। তবে হ্যাঁ, কেউ যদি এই 5টা টিকা না দেওয়া থাকে এবং প্রথম বাচ্চার বয়স যদি অনেক বেশি হয়ে যেয়ে থাকে, 7 বছর 11 বছর, সেই ক্ষেত্রে সে একটা বুস্টার ডোজ দিয়ে নিতে পারে। যদি তার কারো কনফিউশন থাকে যে আমি টিকা দিয়েছিলাম কিনা, আমার কার্ড নাই, কার্ড হারিয়ে ফেলেছি, আমার মনে নাই, সেই ক্ষেত্রে একটা টিকা দিলে তার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তার বাচ্চার জন্য এটা উপকারী হবে। এবং এর মূল উদ্দেশ্যই হলো যে আপনারা এন্টিনেটাল চেকআপ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেমন বলছে যে 8টা থেকে 5টা অল থ্রু প্রেগনেন্সি ভিজিট দিলেই হবে, সেই কয়টা ভিজিটের বেশি আপনারা দিবেন না। আপনারা 5 মাস পুরো হলে পরে একটা অ্যানোমালি স্ক্যানিং অবশ্যই করে নেবেন এবং টিটেনাস টিকা অবশ্যই দিবেন। অ্যানোমালি স্ক্যান কেন করতে বলছি, যে একটা অ্যাবনর্মাল বেবি আপনি ফুল টার্ম পর্যন্ত ক্যারি করার চেয়ে ডিটেকশন আগে করে ফেলাটা বেটার। এবং ইনভেস্টিগেশনগুলি আপনারা, যেগুলো একদম বেসিক ইনভেস্টিগেশন আমরা করাই, সেগুলো হচ্ছে ব্লাড ফর সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা ব্লাড সুগার 2 hours আফটার 75 grams গ্লুকোজ, এবং BDRL, HBS AG, সেরাম TSH, থাইরয়েড টেস্ট এন্ড FT4 এবং ইউরিন আরই। এই টেস্টগুলি আপনারা করে ফেলবেন, সেন্টার থেকে আপনারা আপনাদের পরীক্ষাগুলি করে নেবেন। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।